রাজনৈতিক ব্যক্তিত্বরা ভাইফুটার অনুষ্ঠানে মেতে উঠেছেন। এবার বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। তিনিও একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন এবং তাকে ভাইফুটা দেন সেখানকার উপস্থিত দিদি বোনেরা। ভাই কিংবা দাদার মঙ্গল কামনা করে এই ভাইফুটার অনুষ্ঠানের আয়োজন করা হয়। দেখছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে ভাইফুটা দেওয়া হচ্ছে। সেই ভাইফুটার অনুষ্ঠানে বিজেপির রাজ্য সভাপতিকে গলায় কিছু পরিয়ে দেওয়া হলো এবং তাকে পাশাপাশি তার মঙ্গল কামনার জন্য বিভিন্ন রকম রীতি নীতি করা হচ্ছে। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে বিজেপির রাজ্য সভাপতির কপালে ফোঁটা দিয়ে দিলেন তার মঙ্গল কামনায় বোন এবং দিদিরা। সেই প্রতিবেদন তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি। অন্যান্য ভাইদের মতো আজকে ভাতৃদ্বিতীয় দিতে আয় ফোঁটা নিলেন সুকান্ত মজুমদারও। তার নিজের কোনো বোন না থাকলেও তিনি এলাকার যে বোন দিদিরা রয়েছে তাদের হাত থেকে ফোঁটা নিলেন। তপনের এই লস্কর হাট এলাকায় আজকে ভাইফোঁটা উৎসব পালিত হলো, যে উৎসবের অন্যতম কেন্দ্রবিন্দুই ছিলেন সুকান্ত মজুমদার। এলাকার যে বোন দিদিরা রয়েছেন তারা সকলে এই লস্কর হাট এলাকায় সমবেত হয়ে তারা সুকান্ত মজুমদারকে তারা ফোঁটা দিলেন এবং সুকান্ত মজুমদার